যে ইন্ডিয়ান পরিচালক সাকিব ভাইরে বলছে অভিনয় পারে না, সাকিব ভাইয়ের কয়টা ছবি দেখেছে ওই পরিচালক আর উনাকে দিয়ে বানাইছে একটা ছবি? কারণ যদি অভিনয় না জানে, আজকে দুই যুগ ধরে বাংলাদেশে রাজত্ব করতেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে, এবং তাকে তাকে আপনার ইন্ডাস্ট্রিতেও অনেক পরিচালক নিতে চায়। সাকিব ভাই কী জিনিস সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া বলেন বলিউড পর্যন্ত জানে। আর সাকিব ভাইকে ওই পরিচালক যে কথাটা বলছে, উনি সাকিব ভাইয়ের মতো একটা আর্টিস্ট তৈরি করা এবং ওনার ওনার অভিনয় সম্বন্ধে ওনার জানতে হইলে ওনার জন্মগ্রহণ করতে হবে আমি মনে করি। এই পরিচালক অভিনয় সম্বন্ধে কিছু জানেই না আমার মনে হয়, যে পরিচালক বলছে সাকিব খান কোনো অভিনয় জানে না। যদি না জানে, সাকিব খান যদি অভিনয় না জানে, আজকে দুই যুগ ধরে বাংলাদেশে রাজত্ব করতেছে, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেছে, এবং তাকে তাকে আপনার ইন্ডাস্ট্রিতেও অনেক পরিচালক নিতে চায়, ঠিক আছে? আর আপনি বলতেছেন আমাদের মানে সাকিব খান বাংলাদেশের সাকিব খান অভিনয় জানে না, তার অভিনয় সম্বন্ধে আপনার জানা নাই। যদি জানতে চান তাহলে আপনার আবার জন্ম নিতে হবে। ইন্ডিয়ান নায়িকারা, অনেক নায়িকারা আজকে বাংলাদেশ সাকিব ভাইয়ের ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করে সে অনেক হিট হয়েছে না? অনেক নায়িকা, প্রিয়তমার নায়িকারে আমরা চিনতামই না, যেমন প্রিয়তমার ছবির নায়িকা ইদিকা পাল তাকে চিনতামই না, সিরিয়াল করতো, আজকে সে কত ফেমাস হয়েছে শুধু ওই সাকিব ভাইয়ের জন্য। সাহেব আপনাকে বলছি, আপনি বলতেছেন সাকিব খান অভিনয় জানে না, অভিনয় আপনি আগে আপনার আপনি নিজে অভিনয় আগে জানেন কিনা সেটা দেখেন, ঠিক আছে? আর ওনাকে ওনার মতো মানুষকে নিয়ে একটা বিগ বাজারের ছবি বানান। আপনাদের ইন্ডিয়ান অনেক পরিচালকরা সাকিব খানে নেওয়ার জন্য ব্যস্ত থাকে, আপনি কেন বলছেন এই কথাটা জানি না। আপনার সাথে সাকিব ভাইয়ের কী শত্রুতামি আছে সেটা আমার জানা নেই, তবে আপনি যেটা বলছেন অভিনয় জানে না, আপনি একদম এটা ঠিক কথা বলেন নেই, আপনি ঠিক বলেন নেই। আপনি অভিনয় সম্বন্ধে আপনার কোনো আইডিয়া নেই, আপনি পরিচালক হিসেবে আপনাকে বলতেছি। কিছুদিন আগে আমার নাম বলবো না, আমাদের দেশের এক প্রোডাকশন ম্যানেজার আমাদের ওই পাড়ের এক নায়িকার কাছে গিয়েছিল সাইনিং মানি দেওয়ার জন্য, বাংলাদেশে আসবে তার টাকাটা নিয়ে নিতে দিতে গেছিলো, ঠিক আছে? টাকাটা দিতে গেছিলো, টাকাটা দেওয়ার সময় দিতে গেছে গেটে দাঁড়ায় টাকা দিয়ে আসছে, তাদের মন মানসিকতাটা কত ছোটো, মানে এটা মানে আমি গুছাইয়া বলতে পারছি কিনা জানি না, যে আমার বাংলাদেশ থেকে তার জন্য টাকা নিয়ে গেছে তাকে সাইনিং করার জন্য, তো ওই নায়িকা গেটে আসা টাকাটা আরেকজনেদের রিসিভ করাইলো, ওই আমার ব্যবস্থায় যে নাকি টাকাটা নিয়ে গেছেন তাকে একটু আপ্যায়নও করেনি। তো আর আসলে ওই পারের মানুষরা আমাদেরকে একটু আমাদের আর্টিস্টে হিংসা করবে। কি মনে হয় এই নায়িকাকে এই সিনেমায় নেওয়া উচিত? অলরেডি নিয়ে নিছে, কাজ করে গেছে, কাজ করেছে, এইটাই আর কি। তো এটা শুনে কষ্ট লাগলো যে কেমন মানুষ যে বাংলাদেশ থেকে তার জন্য টাকা নিয়ে যাওয়ার পরে একটু গেটের ভিতরে যাইতে পারে নাই, আরেকজনের দিয়ে টাকা রিসিভ করাইছে, এই হলো। আর ওনারা আমাদের দেশে আসার পরে আমরা কতটুকু রেসপেক্ট তাদের করি, এটা আমাদের বাংলাদেশে বাঙালিরা কত ভালো যে তাদেরকে কত রেসপেক্ট করি। আর আমাদের একটা বাংলাদেশের মানুষ একটা টেকনিশিয়ান ওই দেশে গেলে এত মূল্যায়ন পাওয়া যায় না, ওনারা নিজেরা দেখা করবে কথা বলে আর কে দেখা করতে চায় না। তো এটা খুব কষ্ট লেগেছে যে একটা নায়িকাকে টাকা দিতে গেছে আমাদের বাংলাদেশের একজন অফিস ম্যানেজার, তাকে রিসিভ করা হইলো গেটের থেকে। হ্যাঁ, তো আপনার যে পরিচালক বলছে সাকিব খান অভিনয় পারে না, সে কোনো অভিনয় জানে না, তা ওনার মাথায় প্রবলেম আছে, আর ওটা ওনার হইলো ওই যে ওই ওই রকম আর কি, ওই নায়িকার মতো মন মানসিকতা, এর জন্য এরকম।